আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 প্রভাবে তোমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তারপরও কোনো কিছুই থেমে নেই। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় হাজি আসমত কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একলাসুর রহমান, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, হাজি আসমত কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে তোমরা ডিগ্রি স্নাতক শ্রেণীর দ্বিতীয় বর্ষের প্রথম অধ্যায় মৌলিক মানবিক চাহিদা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। মৌলিক মানবিক চাহিদা এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি সম্পর্কে আমাদের জানা দরকার যে মৌলিক মানবিক চাহিদা বলতে আমরা কী বুঝি। প্রথমে শব্দগুলি আমি একটু বিশ্লেষণ করি। মৌলিক শব্দটার অর্থ হলো মূল, মানবিক শব্দটার অর্থ হলো মানব সম্বন্ধনীয়, আর চাহিদা মানে হলো দরকার। তাহলে কথাটা মূলত দাঁড়ালো মানুষের মূল দরকার। এখন আমরা আলোচনা করব মৌলিক মানবিক চাহিদা বলতে আমরা কী বুঝি। মৌলিক মানবিক চাহিদা হলো সেইগুলি চাহিদা সমাজের একজন মানুষ সভ্য মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলি অত্যাবশ্যক, যার কোনো বিকল্প নেই, এইসব চাহিদাগুলোর সমষ্টিকে বলে মৌলিক মানবিক চাহিদা। যে চাহিদাগুলো অবশ্যই তাকে পূরণ করতে হবে, একজন সভ্য মানুষ হিসাবে সমাজে বেঁচে থাকতে হলে এর কোনো বিকল্প নাই, এইসব চাহিদাগুলির সমষ্টিকে, এখানে সমষ্টির শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমষ্টির কথাটা যদি এখানে না আসে তাহলে সংজ্ঞাটা পূর্ণাঙ্গ হবে না, সেই জন্য সমষ্টির শব্দটা অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে। কারণ সম্মিলিতভাবেই চাহিদাটা আসছে, এককভাবে কোনো চাহিদাকে এখানে অগ্রাধিকার দেওয়া যাবে না। সমাজবিজ্ঞানের টুল 6টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন গুরুত্ব সহকারে। এটা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন। এখন এই 6টি চাহিদা আমরা একটু বিশ্লেষণ করতে চাই। প্রথমে হলো খাদ্য। খাদ্য একটি মৌলিক মানবিক চাহিদা। এটা শুধু মানুষেই নয়, এই পৃথিবীতে যত সৃষ্টি, যত প্রাণী আছে, সব প্রাণীরই খাদ্যের প্রয়োজন, খাদ্যের কোনো বিকল্প নেই। শুধু মানুষেই নয়, প্রতিটা প্রাণীর জন্যই খাদ্যের প্রয়োজন। সেজন্য খাদ্য একটি অপরিহার্য মৌলিক মানবিক চাহিদা। তারপরে আমরা দ্বিতীয়টা উল্লেখ করতে চাই, সেটা হলো বস্ত্র। বস্ত্র মানুষের জন্য একটি অপরিহার্য মৌলিক মানবিক চাহিদা। এখানে একটা অন্যান্য প্রাণীর থেকে একটু ব্যতিক্রম। মানুষ হলো একটি সভ্য প্রাণী, সেই জন্য শুধুমাত্র মানুষের জন্য বস্ত্রটি হলো একটি অপরিহার্য মৌলিক মানবিক চাহিদা। আমরা অন্যান্য প্রাণী থেকে যদি মানুষকেও যদি শুধু বস্ত্রটির যদি আমরা যদি এটাকে যদি আমরা বাদ দেই, তাহলে সে মানুষকে আর মানুষ বলা যায় না, তাকে একটি প্রাণীর খাতারে বিবেচনা করা যায়। সেই জন্য বস্ত্র একটি অপরিহার্য মৌলিক মানবিক চাহিদা। তারপর হলো বাসস্থান। বাসস্থান মানুষের জন্য একটি অপরিহার্য মৌলিক মানবিক চাহিদা। যেহেতু মানুষ একটি সামাজিক জীব, মানুষ একটা সভ্য প্রাণী, মানুষ একটি সামাজিক জীব, সেই জন্য আর সমাজ গঠনের জন্য মানুষের জন্য বাসস্থান হলো অপরিহার্য। সেই জন্য বাসস্থানও মানুষের জন্য একটি অপরিহার্য মৌলিক মানবিক চাহিদা। তারপরে হলো শিক্ষা। শিক্ষা একটি মানুষের জন্য একটি অপরিহার্য মৌলিক মানবিক চাহিদা। এই শিক্ষার জন্যই মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছে। শিক্ষার কোনো বিকল্প নেই, সেজন্য শিক্ষাও মানুষের জন্য একটি অপরিহার্য মৌলিক মানবিক চাহিদা।
তারপরে 5 নম্বরে হলো স্বাস্থ্য। এটা একটি অপরিহার্য মৌলিক মানবিক চাহিদা। মানুষের শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক ইত্যাদি দিক মিলেই স্বাস্থ্য। এটাও মানুষের জন্য একটি অপরিহার্য মৌলিক মানবিক চাহিদা। তার পরবর্তীতে আমরা স্বাস্থ্যকে লক্ষ্য করি যে চিত্ত বিনোদন, এটাও মানুষের জন্য একটি অপরিহার্য মৌলিক মানবিক চাহিদা। এটা একটু বিশ্লেষণ করার আগে আমি চিত্ত বিনোদন শব্দটা একটু বিশ্লেষণ করতে চাই। চিত্ত শব্দটির অর্থ হলো মন, আর বিনোদন শব্দটার অর্থ হলো আনন্দ, তার মানে হলো মনের আনন্দ। যেটা দিয়ে আমরা মনের আনন্দ পাবো সেটাই হলো চিত্ত বিনোদন। এখন এখানে একটু মনের আনন্দ যে কোনো বিষয় দিয়েই আমরা পেতে পারি না, আমরা এখানে চিন্তা করবো প্রত্যাশিত, যেটা নাকি আমাদের সমাজ স্বীকৃত প্রত্যাশিত, সেটাকে আমরা চিত্ত বিনোদন হিসেবে আবির্ভাব করবো। আজকাল বিষয়টা আমাদের অনেকেই ধারণা নেই, অনেকে বলে গান বাজনা নাটক ইত্যাদি বা এইগুলাকে বলে খেলাধুলা, এগুলোকে বলে মানুষের চিত্ত বিনোদন। কিন্তু আসলে এটা চিত্ত বিনোদন ঠিক আছে, কিন্তু আসলে এটা হলো চিত্ত বিনোদনের উপকরণ। আসলে আমরা যেটা মনের আনন্দ পাবো সেটাই চিত্ত বিনোদন। এটা ম্যান টু ম্যান ভেরি করে, একজনে সিনেমা দেখে আনন্দ পায়, একজনে বই দেখে পড়ে আনন্দ পায়, একজনে খেলাধুলা করে আনন্দ খায়, একজনে নাটক দেখে আনন্দ পায়, যেটা দিয়ে সে মনের আনন্দ পাবে সেটাই চিত্ত বিনোদন। তবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা থেকে সমাজ স্বীকৃত প্রত্যাশিত, যেটা আমাদের শারীরিক মানসিক সুস্থতা এবং সাবলীল সামাজিক পরিবেশ বিরাজ থাকে, সেই ধরনের বিনোদনই হলো আমার মূলত চিত্ত বিনোদন। আজকাল এই মৌলিক মানবিক চাহিদা আমাদের দেশে যথাযথ মানুষ, আমাদের দেশের অধিকাংশ মানুষই যথাযথভাবে পূরণ করতে পারছে না, এতে কোনো সন্দেহ নাই। আমাদের দেশে প্রথমত আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো খাদ্য। আমাদের দেশের অধিকাংশ মানুষই গ্রামে বাস করে, গ্রামের মানুষেরা কৃষির উপর নির্ভরশীল, সেখানে একটা বিরাট সংখ্যায় মানুষ তাদের খাদ্য চাহিদা রীতিমতো পূরণ করতে পারছে না। এখনও আমাদের দেশের অনেক মানুষ আছে যাদের 3 বেলা আহার জুটে না। সকালে যদি খায় দুপুরে খাওয়ার নিশ্চয়তা নাই, দুপুরে যদি খায় রাতে খাওয়ার নিশ্চয়তা নাই, এরকমের সংখ্যা কম নয়। সেজন্য আমাদের দেশের মানুষ এই চাহিদাটি যথাযথভাবে পূরণ করতে পারছে না। বস্ত্রের দিকের ঠিক একই অবস্থা, এটাও আমাদের দেশের অনেক মানুষই যথাযথ বস্ত্রের চাহিদা পূরণ করতে পারছে না। অনেক সময় আমরা লক্ষ্য করি অনেক ক্ষেত্রে দেখা যায় পুরাতন বস্ত্র পরিধান করে বা ক্রয় করে মানুষ কোনোভাবে তার চাহিদা পূরণ করার চেষ্টা করছে। অতএব এদিক থেকে আমরা বলতে পারি বস্ত্রের চাহিদা আমাদের দেশের মানুষ যথাযথভাবে পূরণ করতে পারছে না। তারপরে আসি বাসস্থান। বাসস্থানের দিকে যদি আমরা তাকাই, এটা অত্যন্ত একটি করুণ অবস্থা। আমাদের দেশের একটা বিরাট সংখ্যায় মানুষ তাদের বাসস্থান নেই, বিশেষ করে রেল স্টেশন তারপরে বস্তি এলাকা দিকে তাকালেই এই চিত্রটি পরিষ্কার হয়ে যায় যা মানুষের বাসস্থানের অবস্থা কেমন। যতটুকু আছে সেটি অত্যন্ত নিম্নমানের, একই রুমে 5 জন 6 জন বসবাস করে, যথাযথভাবে বাসস্থান ব্যবস্থা আমাদের দেশে নাই। এই চাহিদাও আমাদের দেশের মানুষ যথাযথভাবে পূরণ করতে পারছে না। তারপর আসে শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিশাল একটি বৈষম্য লক্ষ্য করা যায়। শিক্ষার দিক থেকে দেখা যায় শহর গ্রাম ধনী গরিব ভেদে একটি বিরাট পার্থক্য লক্ষ্য করা যায়। আমাদের দেশের অধিকাংশ মানুষ, অনেক মানুষ আছে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, যথাযথভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না। আর শিক্ষাই হলো একটি জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না। কিন্তু সেখানেও দেখা যায় যথাযথ শিক্ষার পরিবেশ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। তারপর আসি স্বাস্থ্য। স্বাস্থ্যের অবস্থা ঠিক শিক্ষার মতোই, যথাযথভাবে মানুষ গ্রহণ করতে পারছে না। আজকে যদি শহর এলাকায় দেখা যায় স্বাস্থ্য যে ফেসিলিটিসগুলো আছে সেইগুলো সাধারণত শহরে অবস্থিত, অথচ অধিকাংশ মানুষ গ্রামে বাস করে, সেখানে যথাযথ শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যের যে ব্যবস্থাটা, হাসপাতাল, ডাক্তার, নার্স ইত্যাদির যথেষ্ট অভাব রয়েছে, যার ফলে দেশ গ্রামের অধিকাংশ মানুষই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারপর আসি চিত্ত বিনোদন।
যেখানে দেশের অধিকাংশ মানুষই তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের চাহিদা পূরণ করতে পাচ্ছে না, সেখানে চিত্তবিজ্ঞানের অবস্থা তো কেমন হতে পারে বলাই বাহুল্য। আমাদের দেশের এমনিতেই অধিক জনবহুল এলাকা, চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থা নাই বললেই চলে। আগে যদিও কিছু কিছু খেলার মাঠ ছিল, সেগুলো এখন প্রায় বিলুপ্তের পথে। এমনি অবস্থায় আমাদের দেশের মানুষ নির্মল চিত্ত বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে, যার পরে একটা যুব সমাজ মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে। এই হলো আমাদের দেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান অবস্থা। তো আমি আজকে আর তোমাদের এই ক্লাসটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আগামী ক্লাসে ইনশাল্লাহ মৌলিক মানবিক চাহিদার, আমাদের দেশের যে চাহিদার অন্তরায় সময় নিয়ে আমরা কথা বলবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।